হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি মাওয়ার রেসিপি। আমি গত পর্বেই বলেছিলাম মাওয়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, তাই হাজির হয়ে গেলাম। আমি মাত্র 3টি উপকরণ দিয়ে 15 মিনিটেই বানিয়ে ফেললাম মাওয়া। অত্যন্ত সহজ পদ্ধতিতে কিভাবে বানালাম চলুন দেখে আসি। আমি রান্নার প্রসেস শুরু করে দিয়েছি। দেখুন, প্যান বসিয়েছি, এটা একটু গরম হোক। এটা গরম হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে উপকরণের পরিমাপ দিয়ে দিব, একটু নেড়ে দিব। একটা খুন্তির সাহায্যে একটু ঘিটা নাড়িয়ে দিচ্ছি। দেখুন, ঘিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ তরল দুধ। দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়া শুরু করে দিতে হবে, খুব ভালো মতো নাড়তে হবে। এটা বলক আসা পর্যন্তই এভাবে অনবরত নেড়ে যেতে হবে। দেখুন, এটাতে বলক চলে এসেছে। আমি এখন এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি এখানে নিডুর গুঁড়া দুধটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করতে পারেন। গুঁড়া দুধটা দেওয়ার পরও ভালো মতো নাড়তে হবে, অনবরত নেড়ে যেতে হবে। এটাকে নাড়তে নাড়তেই ঘন করে নিতে হবে, আর চুলার জালটা মিডিয়াম করে রাখতে হবে। দেখুন, আমি অনবরত নেড়েই যাচ্ছি। এটা মোটামুটি ঘন হয়ে এসেছে। এই মুহূর্তে আমি দিচ্ছি 1/4 ফোঁটা কেওড়া জল। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে অ্যাভয়েড করতে পারেন, এটা অপশনাল। এটা দিলে একটা সুঘ্রাণ আসে, খুব সুন্দর। এটা দেওয়ার পর আরও ভালো করেই নেড়ে যেতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে জিনিসটা আর প্যানের সাথে লাগছে না, তখনই বুঝে নিতে হবে এটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। দেখুন, এটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং প্যানে কিন্তু আর লাগছে না। আমি আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো মতো। এই যে দেখুন, এটা কিন্তু কমপ্লিটলি হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ফেলবো, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটাকে 2-1 মিনিটের জন্য ঠান্ডা হতে দিতে হবে। দেখুন, এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটা শেপ দিয়ে দিচ্ছি, চার কোণা একটা সাবানের মতো শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে। এই যে দেখুন, এটাকে আমি এখন 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন, দেখলেন তো কত সহজে আমি বানিয়ে ফেললাম মাওয়া। এটা মাত্র 3টা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া সম্ভব। আমি একটু গ্রেট করে দেখাই। দেখুন, গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে এটাকে ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। আমি আরও অন্যভাবেও গ্রেট করে দেখাচ্ছি। ছোটো ছোটোভাবে গ্রেট করলে সেটা আপনারা মিষ্টিতে ইউজ করতে পারবেন। এটাই ছিল আমার আজকের রেসিপি, আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।